এই হ্যান্ডেল এর পাশে মুভ করলে এই কিটটার মধ্যে তখন লাগবে, ওখানে লাগানো যাবে না। এই সব জিনিস এখন বাইকেও ইউজ হচ্ছে, তো অত আলোর দরকার নাই, জন্য আমি 6টা নিছি। যারা রংপুর থেকে ভিডিওটা দেখতেছেন, রংপুর বাইকার্স ক্লাবের মেম্বার, এই সেকেন্ড টপিকটা তাদের জন্য। আর আমাদের এর আগে এখানে টিম আরবিসি লেখা ছিল, এখানে আমাদের লোগো দেওয়া হয়েছে এবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওটা হচ্ছে দুইটা টপিক নিয়ে, ইন্টারেস্টিং দুইটা টপিক এবং গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আজকে আমি এই ভিডিওটা করব। বাসা থেকে বের হয়ে আমি চিন্তা করলাম যে কোন টপিকটা নিয়ে আগে কথা বলা যায়, তো পরে ডিসাইড করলাম ফাইনালি। তো প্রথম আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার বাইকের ফগ লাইট। তো আপনারা একটু সামনে দিয়ে খেয়াল করলে দেখবেন যে মাঠগার্ডের দুই সাইডে ফগ লাইট লাগানো আছে, এই সাইডে একটা এই সাইডে একটা। তো এটা হচ্ছে গতকাল রাতে আমি ইনস্টল করছি, আর এটা অর্ডার দিয়েছিলাম ঢাকা থেকে রংপুরে আর কি। এই ফগ লাইটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে যে অরিজিনাল কিনা ডুপ্লিকেট, এই জিনিসগুলো নিয়ে টেনশনে থাকতে হয়। তো এইসব কোনো আমি টেনশন নিতে চাই নাই, আর নকল এড়াতে আমি ঢাকা থেকে অর্ডার করছি একটা বিশ্বস্ত পেজ থেকে। তো অর্ডার করার পরে আমাকে সেই ফগ লাইটটা রংপুরে পাঠায় দিছে, আর পাঠায় দিছে পাঠাওয়ার মাধ্যমে, মানে পাঠাও যে কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে রংপুরে পাঠায় দিছে। কিন্তু এই কুরিয়ার সার্ভিস এত স্লো, আর আমার একটা সমস্যা হচ্ছে যে আমি যদি ঢাকা থেকে বা মানে অনলাইনে কোনো কিছু কিনি, তো সেটা যতক্ষণ আমি হাতে না পাই আমার খুবই অস্বস্তি লাগে। সুন্দরবন, করতোয়া, এই কুরিয়ার সার্ভিসগুলো যে আছে এগুলোতে যদি আজকে পাঠায় দেয় আমি কাতে কালকেই পেয়ে যাব, কিন্তু এই পাঠাওয়া আমাকে 3 দিন আগে পাঠাইছে, কিন্তু হচ্ছে 3 দিন পরেও আসে নাই। পরে হচ্ছে একদিন মেসেজ আসলো, মানে গতকালকে মেসেজ আসলো আমার ফোনে যে পাঠাও থেকে আপনার পার্সেলটা চলে আসছে, আজকে ডেলিভারি দেওয়া হবে। আমি তো সকালে আসে মেসেজটা, আমি তো সারাদিন ওয়েট করতেছি কি খবর, এখনো আসে না কেন, আসে না কেন। আর পাঠাও হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকে, তো আমি তো বাসায় ওয়েট করতেছি যে এখনো আসে না, ফোনও দেয় না। আর ওরা যে নাম্বারটা থেকে মেসেজ দিছে ওখানে শুধু পাঠাও লেখা ছিল, পাঠাও কুরিয়ার লেখা ছিল, আর তেমন কিছু লেখা ছিল না বা কোনো নাম্বারও ছিল না। তো আমি ওয়েট করতেছি যে এখনও পাঠায় না কেন বা এখনও বাসায় আসতেছে না কেন। পরে হচ্ছে আমি ওয়েট করতে করতে আর সহ্য হইল না, আর তো সহ্য হচ্ছে না, পরে আমি বাসা থেকে বার হলাম। আমি পাঠাওয়ার অফিসের লোকেশন গুগলে সার্চ করি গুগল ম্যাপে, তো সেখানে প্রথমে পাচ্ছিলাম না, গুগল ম্যাপটা কেমন যেন সমস্যা করতেছিল কালকে, এর আগে কখনো আমি এরকম সমস্যা দেখিনি। তো যাই হোক, ফাইনালি কিছুক্ষণ পরে আমি ট্রাই করতে করতে একটা লোকেশন পাইলাম, আর লোকেশনটা ছিল হচ্ছে রংপুরের গ্রানডেল মোড়। তো গ্রানডেল মোড়ে আমি গেলাম, গিয়ে হচ্ছে খুঁজতেছি পাঠাওয়ার অফিস কোনটা অফিস কোনটা, তো খুঁজে পাই না। পরে একজন আমাকে বললো যে ভাই আগে এখানে অফিস ছিল, ওটা চেঞ্জ করছে, চেঞ্জ করে সেনপাড়ায় নিয়ে গেছে কালেক্টরেট স্কুলের সামনে। তো কালেক্টরেট স্কুলের সামনে বলতে কি, কালেক্টরেট স্কুলের সাইডে। তো পরে সেখানে গেলাম, তো পার্সেলটা পাওয়ার পরে আমি চলে গেছি বাইকার ম্যানে, বাইকার ম্যানে গিয়ে তারপরে হচ্ছে লাইটটা ইনস্টল করলাম। তো লাইটটা ইনস্টল করার পরে আমার বাইকের আলো কতটুকু বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে আমি আমার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করছি, RKN Vlogs, আমার এই ইউটিউব চ্যানেলের নামেই আমার একটা ইউটিউব মানে ফেসবুকে পেজ আছে। তো সেই পেজটার মধ্যে গেলেই আমার বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাবেন, যে ছোটোখাটো ভিডিও বা কোনো ছবি এইসব জিনিস তো ইউটিউবে আপলোড দেওয়া যায় না, এই কারণে আমি এগুলো ফেসবুকের পেজে আপলোড করি। তো এই ফোনটার মডেল এবং এই ফোনটার দাম এগুলো সব কিছু আপনাদেরকে আমি ভিডিও শেষে বলে দিব। আর ফগটা লাগানোর কারণ হচ্ছে যে আমার আগামী মানে এই মাসেই আগামী 25 তারিখে একটা ট্যুর আছে, তো সেই ট্যুরে আমাকে রাতে সারা রাত রাইড করতে হবে, এই কারণে হচ্ছে ফগটা লাগাইলাম। আমার জিক্সারের হেডলাইটের আলো তো একদমই বাজে, তো এই কারণে আমি ফগটা লাগাই। আপনারা তো দেখতেই পারবেন ট্যুরে গেলে যে ফগটা থেকে আমি কেমন সাপোর্ট পাচ্ছি, সবই তো শেয়ার করব। তো ঘুরতে ঘুরতে চলে এসে বাইক স্প্যানারের সামনে, আজকে বাইক স্প্যানার বন্ধ, তো এখানে একটু দাঁড়াই দাঁড়াই হচ্ছে আপনাদেরকে ফগটা দেখাই। আমার বাইকে হচ্ছে এই দুইটা ফগ, এই যে একটা এই যে একটা। তো এই ফগটা লাগানো নিয়ে আমি অনেক কনফিউশনের মধ্যে ছিলাম, ভাবছিলাম যে প্রথমে আমি টার্গেট নিয়েছিলাম এইখান থেকে ক্যালাম বার করে এখানে লাগাবো, তো সেটা হইলো না। এর কারণ হচ্ছে এই হ্যান্ডেল এই পাশে মুভ করলে এই কিটটার মধ্যে তখন লাগবে, ওখানে লাগানো যাবে না। তারপরে চিন্তা করছি যে এই সামনে লাগাবো, কিন্তু এই সামনে লাগালে লুকটা নষ্ট হয়ে যায়। দেন ভাবলাম যে এইখানে লাগাবো, এইখানে অনেকে লাগায় এই দুইটা লুকিং গ্লাসের মধ্যে, কিন্তু ওইখানেও আমার মনে হচ্ছে যে ভালো লাগবে না, তো এই কারণে আমি ফাইনালি পরে এখানে লাগাইলাম। আর ওইখানে আমি লাগানোর জন্য একদম শিওর ছিলাম যে ওখানেই লাগাবো, আমি বাইক দিয়ে এসেছিলাম যে ভাই আপনার ওখানে লাগায় রাখেন আমি একটু পরে আসতেছি, কিন্তু পরে আবার বাসায় এসে ডিসিশন চেঞ্জ করছি। পরে শরীফ ভাইকে মানে বাইকের ম্যানে শরীফ ভাইকে ফোন দিয়ে আমি বললাম যে ভাই আপনি আমাকে মাঠগার্ডের মধ্যে লাগাই দেন, তো এই মাঠগার্ডের মধ্যে লাগাইছি ফগটা, জায়েন্ট ফগ, এখানে জায়েন্ট লেখা আছে। আর
এই ফগটার আলো কেমন সেটা তো আমি বলে দিলাম যে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো ফগ লাইট তো দেখানো শেষ, এখন আবার রওনা দেই। তো এই ফগ লাইটের মডেল হচ্ছে L6X। তো এটা হচ্ছে এই ফগ লাইটের মডেল, আর আরেকটা আছে এই ফগ লাইটের আপডেট যেটা L9X, ওটা অনেক বেশি আলো। অত বেশি আলো আমার বাইকে দরকার নেই, এগুলো মেনলি কারাই ইউজ করে এখন, তো দেখা যাচ্ছে যে এই সব জিনিস এখন বাইকেও ইউজ হচ্ছে, তো অত আলোর দরকার নাই, জন্য আমি 6টা নিছি। আর এটার প্রাইস নিছে আমার কাছে 20,000 সহ প্রায় 3,350 টাকা। এখন চলে আসি আমি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রংপুর বাইকার্স ক্লাবের টি শার্ট। যারা রংপুর থেকে ভিডিওটা দেখতেছেন, রংপুর বাইকার্স ক্লাবের মেম্বার, এই সেকেন্ড টপিকটা তাদের জন্য। তো গ্রুপে তো আপনারা দেখছিলেন যে আমাদের নতুন টি শার্টটা লঞ্চ করা হয়েছে, তো অনেকেই অনেক রকম কথা বলছিল যে আপনাদের টি শার্টের কালার কেন চেঞ্জ করলেন। অনেকে বলতেছে কালারটা সুন্দর হয়েছে, আবার অনেকে বলতেছে কালারটা ভালো হয়নি, আবার অনেকে বলতেছে যে ভাইয়া টি শার্টের মধ্যে স্পন্সর কেন, টি শার্টের মধ্যে স্পন্সর কেন থাকবে। আরে বাবা, স্পন্সর একটা টি শার্টে কেন থাকে, একটা মানে একটা কোম্পানি বা একটা গ্রুপ স্পন্সর কেন নেয়, এই জিনিসটা তো আপনাদেরকে বুঝতে হবে। এই কথাগুলো কারা বলতেছে, একজন এই জিনিসটা বলছে, তার দেখা দেখে আরেকজন এসে ওই জিনিসটা বলতেছে, সে হচ্ছে একটা অ্যাটেনশন ক্রিয়েট করতে চাচ্ছে, এই কারণে একজনের দেখা থেকে আরেকজন, আরেকজনের দেখা থেকে আরেকজন এই কথাগুলো বলছে। তো ফাইনালি আমাদের কিন্তু টি শার্টের অর্ডার কত, যে 14 তারিখ গেছে, 14/5/2022, তো আমাদের টি শার্ট অর্ডার নয় ক্লোজ, আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্ডার হয়েছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, যারা এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করছিল তারাই কিন্তু আমাদের আমার কাছে টি শার্টের বুকিং দিছে। তো আপনারা কেন এই কথাগুলো তুলেন, এই কথাগুলো তুলে একটা মানে ব্যাপারকে কেন কালারিং করেন আপনারা, এই জিনিসটা বুঝি না। আপনাদের যদি স্পন্সরের লোগো নিয়ে এত সমস্যা, তাহলে আপনারা বাইক কেন কিনেন। আমাদের তো এখন অনেক বাইকের মধ্যে, বাইকের ব্র্যান্ডের মধ্যেই স্পন্সরের লোগো থাকে। যেমন আমি গ্রুপে একটা লাইভের মাধ্যমে সবাইকে ক্লিয়ার করে দিছিলাম যে ইয়ামা R15 ভার্সন 3 এবং ভার্সন 4 বা ভার্সন 2 যে বাইকগুলো আছে, এইগুলোর মধ্যে কি ইনোস লেখা থাকে, ইয়ামার FZ-এর মধ্যে লেখা থাকে ইনোস। ইনোসটা কি, ইনোস হচ্ছে একটা ইঞ্জিন অয়েল, এটা কয়জন জানেন আপনারা? যদি জেনে থাকেন এই ভিডিওটার মধ্যে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি জানতাম, আর যদি না জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি জানতাম না আজকে জানলাম। এটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড। একটা এই যে মনস্টার যে এই যে খামচি, তিন নোকের যে একটা খামচির মতো, এটা কি বাইকের সৌন্দর্য বৃদ্ধির জন্য লোগোটা? না, এটা বৃদ্ধির জন্য লোগো না, এটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে? এটা একটা এনার্জি ড্রিঙ্কের লোগো, সেগুলো হচ্ছে ইয়ামার স্পন্সর, এই কারণে তারা হচ্ছে ইয়ামার বাইকগুলোর মধ্যে এই জিনিসগুলো ইউজ করে। আচ্ছা, তো আমার এই টি শার্টে যারা স্পন্সর নিয়ে কথা বলছে, তারা যে ইয়ামার বাইক তো অনেকেই হয়তো বা ইউজ করেন, তাহলে ইয়ামাকে গিয়ে যে বলেন যে আমরা যে 5-6 লাখ টাকা দিয়ে একটা R15 কিনবো, এটাতে অন্য গ্রুপের কেন লোগো থাকবে বা অন্য ব্র্যান্ডের কেন লোগো থাকবে, স্পন্সরের লোগো কেন থাকবে? আসলে এই জিনিসগুলো বুঝতে হবে। স্পন্সর একটা গ্রুপ তখনই নেয় যখন গ্রুপটা বড় হয়, গ্রুপের যখন একটা পৃষ্ঠপোষকতার দরকার পড়ে, তখন আমরা বিভিন্ন রকম গ্রুপের কাজ করে থাকি, সাথে সাথে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিসও করে থাকি। সেই অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো এবং বিভিন্ন কাজে বা বিভিন্ন ইভেন্টে আমাদের কিছু সহযোগিতার দরকার পড়ে, তো সেই সহযোগিতার কারণে আমাদের স্পন্সর। হ্যাঁ, এখন একটা স্পন্সর, কিন্তু আগামীতে আরও 3-4-5টা স্পন্সর হইতে পারে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্ম নেয়নি যে হচ্ছে সবাইকে খুশি করতে পারবে, কেউ কখনোই সবাইকে খুশি করতে পারে না। আপনি আপনার ট্রু কলিং নিয়ে এগোতে থাকবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, আপনার যেটা বেস্ট মনে হয় আপনি সেটা করবেন, আপনার যেটা, আপনার যারা ট্রু ফ্রেন্ডস বা যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে এবং সত্যিকারের সাপোর্ট দেয়, তারাই কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। আপনার খারাপটা হইলেও সেটা আপনাকে সুন্দরভাবে বলবে যে আপনার খারাপ হয়েছে, এটা ঠিক করতে হবে, বা ভালো হইলেও সেটাকে আপনাদের, আপনার সেই কাজটাকে তারা সাপোর্ট করবে। যদি আমি গ্রুপ নিয়ে উদাহরণ দেই, আমরা অ্যাডমিন প্যানেলে যে ডিসিশন নেই সেটাই আমরা করি, আর সেটা অনেক ভেবে চিন্তেই নেই। এই টি শার্টের ডিজাইন, এই স্পন্সর, এগুলো অনেক ভেবে চিন্তেই নিয়েছি, এবং এই স্পন্সরটা অনেক কিছু মনে করেন যে টেস্ট করার পরে এই ইঞ্জিন অয়েলটার সাথে আমরা যুক্ত হয়েছি। তো এই জিনিসগুলো যে আমরা ডিসিশনগুলো যে নেই, এটা অবশ্যই গ্রুপের ভালোর জন্য। এখন কিছু ফেক পিপুল আছে, যেমন যারা কমেন্ট করছে তাদের আইডিয়া আমি চেক করছিলাম, যেমন হচ্ছে অনেকজন হয়তো বা ইঞ্জিন অয়েল কোম্পানিতে চাকরি করে, বা অনেকজন হচ্ছে অন্য গ্রুপের অ্যাডমিন। তো এই জিনিসগুলো আসলে তারাই করতেছে, এবং তাদের দেখা দেখে কিছু বোকা পাবলিক এই জিনিসগুলো করতেছে, মানে তাদের দেখা দেখে কমেন্টগুলো ফলো করতেছে, করে নিজেও কমেন্ট করতেছে। যাই হোক, আর টি শার্টের ডিজাইন অনেকের পছন্দ হয়নি বা বলতেছে যে কালার কালেকশনটা ভালো হয়নি। কালার কালেকশন আমরা 3টা ডেমো নিয়েছি, 3টা ডেমোর মাধ্যমে কালার আমরা চেঞ্জ করছি, করার পরে তারপরে আপনাদের কাছে আমি পাবলিশ করছি। তো আমার ঘাড়ের ব্যাগে একটা টি শার্ট আছে, টি শার্টটা হচ্ছে, এটাও ফাইনাল না, আমাদের কিউইটের মানে আমাদের স্পন্সর লোগোটা বুকে ছিল, সেখান থেকে এখন কিউইটের লোগোটা হাতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমার কাছে যে টি শার্টটা আছে এটার লোগোটা বুকে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই দেই। তো এই হচ্ছে টি শার্ট,
এটা হচ্ছে আমাদের টিম আরবিসি টি-শার্ট, এখানে টিম আরবিসি লেখা আছে। আর এখানে যে স্পন্সর লোগোটা আছে সেটা এই হাতে চলে গেছে, আর এখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া হয়েছে। আর আমাদের এর আগে এখানে টিম আরবিসি লেখা ছিল, এখানে আমাদের লোগো দেওয়া হয়েছে এবার। আর এখানে যে টিম আরবিসিটা লেখা ছিল এটা বড় আকারে এখানে লিখে দেওয়া হয়েছে, এবং পিছনে দেওয়া হয়েছে রংপুর বাইকার্স ক্লাবের লোগো, এবং হচ্ছে পিছনে যার টি শার্ট তার নাম থাকবে। যেহেতু এটা আমার নামে ডেমোটা আসছে, এই কারণে আমার নামটা দেওয়া আছে। তুমি কমেন্ট করে জানাবেন যে টি শার্টটা আসলে কেমন হয়েছে। তো এই টি শার্টটা পরে আমি ছবি আপলোড দিব আমার ফেসবুক ওয়ালে এবং ফেসবুক পেজে। তো সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই দুটো টপিক নিয়ে আজকে আমি কথা বলতে চাইছিলাম। ভিডিও বানাবো বানাবো করে বানানোই হয় না, তো ফাইনালি আজকে হয়তো বা বানানো হয়ে গেল। ও আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এর আগে যে লাস্ট ভিডিওটা সোহাগের বাইক কেনা নিয়ে করছিলাম, তো সেই ভিডিওতে আমি বলছিলাম যে জিক্সারের লাইটের আলো এবং হর্ন এত বাজে, লাইটের আলো দিয়ে তো কিছু দেখা যায় না, এই কারণে ফগ লাইট লাগাইছি, আর হর্নটা তো অটোর হর্নের মতো। তো আমি তো বাইক কেনার পর একটা এক্সট্রা হর্ন ইনস্টল করছি, কিন্তু কালকে আমার হর্নটা নষ্ট হয়ে গেছে। এখন আমার বাইকেরও হর্ন ওই দেখা যাচ্ছে যে রিক্সার মতো বা অটোর মতো হয়ে গেছে, শুনে নেই হর্নটা, দেখছেন একদম সাউন্ড কম। এই হর্নটা আমাকে এখন চেঞ্জ করতে হবে আজকালকের মধ্যে করে ফেলবার, কি হর্ন লাগাবো যেটা বেস্ট হবে সেটাই লাগাবো, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনারা যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।